Assalamualaikum guys, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ অনেকদিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। অনেকেই বলছিলেন যে ইন্ডিয়া যাচ্ছি ভিডিও বানানোর জন্য, তো আজকে একটা সুন্দর নতুন জায়গায় আসছি। এটা ত্রিপুরার ভিতরে পড়ে, ভাবলাম আপনাদের দেখাবো। মনে করলাম যে আপনাদের জন্য একটা ভিডিও করে ফেলি। তো এখন আছি আমি শিববাড়িতে, যেটা কৈলাসের রুনুকুটি ডিস্ট্রিক্টে পড়ে। তো এটার যে ভিউটা, মানে আমি এর আগে দেখি নাই, বাট এটার যে ভিউটা পিছনে অলমোস্ট সাজেকের মতো, মানে ইন্ডিয়ার মেঘালয়ের মতো, সিমিলার লাইক টু মেঘালয়। আপনাদের দেখাবো মানে এই ভিউটা কি সুন্দর লাগে। এই যে ভিউটা, মানে কোটি টাকার ভিউ যেই বলে না ভিডিওতে, এই কোটি টাকার ভিউ। আর পিছনে বর্তমানে যে ভিউটা আছে, মানে দেখছে অলমোস্ট মেঘালয় সাজে ওই রকমই, মানে ভিউ পয়েন্ট ওইটাকে বলে শিববাড়ি। কৈলাসহর থেকে অলমোস্ট 15 মিনিট লাগে আসতে, যে কোনো কিছু নিয়ে আসা যায়। ইন্ডিয়াতে আসলে আপনারা অবশ্যই আসতে পারেন, দেখতে পারেন। মানে আমার কাছে বেস্ট লাগছে এই জায়গাটা, মানে ব্যাকগ্রাউন্ড দেখে আমি, মানে একজন পাহাড় প্রেমী যদি মানুষ থাকেন আপনারা, তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। আর ইন্ডিয়াতে এসে আমার এটাই ফার্স্ট ভিডিও, আমি চাইছিলাম যে আরো ভিডিও বানানোর, বাট ভালো লাগে নাই বা মুড ছিল না ভিডিও বানানোর, এর জন্য বানাই নাই। বাট এই জায়গায় এসে মনে করলাম যে ছোট্ট করে একটা ভিডিও আমার ফেসবুক পেজ আর ইউটিউবের জন্য বানিয়ে ফেলি। এই যে ভিউটা, লুক লাইক সাজেকের মতোই অলমোস্ট, মানে পাহাড়ের একদম চূড়ায় আছি বর্তমানে। আবার ফটোশুটের জন্য অনেক সুন্দর জায়গা আছে। আমার সাথে আছে আমার একটা ভাই সামি, এই যে আরো আরেকটা আছে ওহি, ওরা নিয়ে আসছে। আমি ফার্স্টে ওরা যে সময় বলছিল যে শিববাড়ি যাবে, তো আমি মনে করছি যে হয়তো মানে হিন্দুদের কোনো একটা গির্জা টির্জা এরকম কিছু হবে। শিববাড়ি এসে এরকম সুন্দর ভিউ পাবো আমি কল্পনাই করতে পারি নাই। অনেক ভালো লাগছে। আর এখন অলমোস্ট 4টা হয়ে যাচ্ছে। এই আরেকটা ভিউ পয়েন্ট আছে এখানে, বৈশা বন্ধুদের নিয়ে আসা এখানে আড্ডা টাড্ডা দিতে পারবেন, অনেক সুন্দর লাগবে আশা করি। মানে নিরিবিলি একদম, কোনো শব্দ নাই, শুধু প্রাকৃতিক মাঝখানে বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট একটা প্লেস এখানে আর কি। এখান থেকে যে ভিউটা মিলতেছে, মানে সবাই কমেন্ট করে জানাবেন জায়গাটা কেমন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই, দেখা হবে।